হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আজকে আছি রিয়াজুল রিফাত। তোমরা কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে আজকে একটা নতুন টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে কি করে আমরা ইমো অ্যাকাউন্টের নেম চেঞ্জ করব, ইমো অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করব। বুঝেছো? ধরো তোমার একটা ইমো অ্যাকাউন্ট আছে, সেটা তোমার নামে না, ধরো তোমার বড় ভাইয়ের নামে কিংবা তোমার বাবার নামে সেই ইমো অ্যাকাউন্ট করা আছে। তুমি সেই অ্যাকাউন্টটি নিজের নামে করে নিতে চাইছো, তার জন্য তোমাকে ইমোতেই কাজ করতে হবে। সেজন্য তুমি নিজের নামে ইমো অ্যাকাউন্টটি করতে চাচ্ছ। ইমো অ্যাকাউন্ট নতুন করে তাহলে খোলার কোনো দরকার নেই, সেই অ্যাকাউন্টের নেম চেঞ্জ করা যায়। তো আজকে শেখাবো সেই নেম চেঞ্জ আমরা কীভাবে করব। তো চলো ভিউয়ার্স, শুরু করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলটিতে ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে একটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও সবার আগে। এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক করে দেবে, কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমাদের এই ভিডিওটি কেমন লাগছে। তো চলো শুরু করছি। প্রথমে চলো আমরা চলে যাবো আমাদের ইমো অ্যাপে। এটা দেখো ইমো অ্যাপ্লিকেশন, এই ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ইমো অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল। এবার দেখো যে কোনায় এই তিনটা আন্ডারলাইন অপশন আছে, এটার একটা ক্লিক করবে। এরপর এখানে দেখো অনেক অপশন আছে, এই সেটিংস অপশনে একটা ক্লিক করবে। দেখুন সেটিংস অপশনে একটা ক্লিক করলাম। দেখুন এবার নিচের দিকে আসবো, একেবারে নিচের দিকে আসবো আমরা। এবার নিচের দিকে এসে যে দেখবা ইমো অ্যাকাউন্ট সেটিংস, ইমো অ্যাকাউন্ট সেটিংস একটা ক্লিক করলে দেখো এখানে আছে চেঞ্জ প্রোফাইল পিকচার, চেঞ্জ ফোন নাম্বার, ডিলিট ইউর ইমো অ্যাকাউন্ট, রিকোয়েস্ট নেম চেঞ্জ। তুমি যেহেতু নেম চেঞ্জ করতে চাইছো তাহলে রিকোয়েস্ট নেম চেঞ্জ একটা ক্লিক করবে। ধরো আমি ফার্স্ট নেম আমার যেটা আছে ওইটাই দেব, এমডি রিয়াজুল। তারপর লাস্ট নেমে রিফাত, সরি রিয়াজুল খন্দকার রিফাত। এবার আমার নেম লেখা হয়ে গেলে এবার আমাকে এটা তো অ্যাপ্লাই করতে হবে নাকি? এই যে কোনো ডান অপশন আছে, এই ডানে একটা ক্লিক করলেই দেখো হয়ে গেছে নেম চেঞ্জ রিকোয়েস্ট সেন্ড। এই রিকোয়েস্ট সেন্ড হয়ে গেলে তোমার নেমটা চেঞ্জ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এইভাবে আমরা আমাদের ইমো অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারি খুবই সহজে, খুবই অল্প সময় ব্যয় করে। তো চলো ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি। তার আগে আবারও বলে দিচ্ছি আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ওপেন করে অল বাটনে একটা প্রেস করে দেবে। এবং আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন নিয়ে আবার আসি ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।